ময়লার যে স্ফুলিঙ্গ, সেই ময়লার যে ধোঁয়া, সেগুলো নাকের মধ্যে আসে, দুর্গন্ধ লাগে। যদি আপনি সেখানে অনেকক্ষণ থাকেন তত আপনার কাপড়টা ময়লা হয়ে যাবে, আর দুর্গন্ধে আপনার মস্তিষ্ক মেজাজ অন্যরকম হয়ে যাবে, নাক চিটকাতে শুরু করবে ময়লা দুর্গন্ধে। আর যদি অল্প সময়ের জন্য এটি দিয়ে যান, তার একটু স্ফুলিঙ্গ, এই ময়লার একটু ধোঁয়া বা একটু ময়লা বাতাসের সাথে উড়ে এসে আপনার শরীরে লাগার সম্ভাবনা খারাপ লোকদের সাথে যাতে সব সময় থাকেন, তো আপনি তার মতো হয়েছেন। আর যদি অল্প সময় তার কাছে দেন, তারপর অল্প দিলেও তার খারাপ আসলটা নিজের মধ্যে আসে। এরকম উদাহরণ।